আসসালামু আলাইকুম, দিস ইজ নাবিল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। এস আপনি প্রিভিউতে যে ভিডিওগুলো দেখলেন, এই টাইপের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে ফিজিক পেজে। তো আপনি কিভাবে তৈরি করবেন আপনি আপনার ফিজিক পেজের জন্য, গাইস ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। আর এই টাইপের ভিডিওগুলো তৈরি করতে আমরা যে সমস্ত মেটেরিয়ালস ইউজ করব, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ডাউনলোড করে নেবেন। গাইস ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করি। ওয়েল, সো প্রথমে আপনাদেরকে মোশনএপ অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে। সো মোশনএপ অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর ঠিক এরকমভাবে একটি ইন্টারফেস করবে। তারপর আপনাদেরকে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদেরকে একটা ফটো অ্যাডজাস্ট করে নিতে হবে বা অ্যাড করে নিতে হবে। সো এই টাইপের ফটোগুলো কিন্তু মানে কীভাবে তৈরি করতে হয় যারা ফেসবুক পেজ ইউজ করেন তারা কিন্তু অবশ্যই জানেন, আর যদি না জানেন তাহলে আমার চ্যানেলে অলরেডি দুইটা ভিডিও আছে। সো আপনি চাইলে ওগুলো দেখে নিতে পারেন বা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওগুলো দেখে নেবেন। ওকে, দেন এখান থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু বিভিন্ন প্রকার অপশন হচ্ছে। দেন এখান থেকে আপনাদেরকে একটু স্ক্রল করে ডান দিকে যেতে হবে। সো ডান দিকে যাওয়ার পর সেখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ক্যামেরা এফেক্টস নামে একটি অপশন আছে, দেন এখানে একটু ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর সেখানে দুই নম্বর যে ইফেক্টটা থাকবে সেই ইফেক্টটা আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। সো আমি এখান থেকে অ্যাড করে দিলাম এবং এইখান থেকে যদি আমরা ভিডিওটা প্লে করি, সো ভিডিওটা প্লে করে রেখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, সো এর কারণে আপনাদেরকে এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। সো এই জন্য আপনাদেরকে এখান থেকে সেভ আইকনে ক্লিক করতে হবে। সো সেভ আইকনে তুমি ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে আপনাদেরকে ডিউরেশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কত সেকেন্ডের ভিডিওটা তৈরি করতে চান। এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখান থেকে আপনারা 20 সেকেন্ড বা 24 সেকেন্ডের মতো ভিডিওটা করবেন। দেন এখান থেকে আপনাদেরকে কোয়ালিটিটা এখান থেকে আপনাদেরকে 4K করে দিতে হবে। ওকে, দেন এখান থেকে তারপর আপনাদেরকে একশোটা ক্লিক করে দিলেই এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে ইনশট অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে। সো এখান থেকে আমরা ভিডিও অপশনে ক্লিক করবো। সো আমরা এই মোশন লিপ অ্যাপ্লিকেশন থেকে যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম সেটাকে এখান থেকে অ্যাড করে দিতে হবে। সো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। সো অ্যাড করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস করবে এবং এখান থেকে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবেন, দেন এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো। সো টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে ক্যানভাস অপশনে। সো ক্যানভাস অপশনে আসার পর ঠিক এইরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস করবে। দেন এখান থেকে আপনাদেরকে 1:1 যে সাইজটা রয়েছে এটা সিলেক্ট করতে হবে। সো এটা সিলেক্ট করার পর গেছে আপনাদেরকে এটাকে কমিয়ে দিতে হবে, -1 করে দিবেন। ওকে, সো আমি এখানে কমিয়ে দিচ্ছি, -1 বা 2 করে দিবেন। সো তাহলে দেখতে পারবেন একটা বর্ডার অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আপনাদেরকে টিক অপশন ক্লিক করতে হবে। সো টিক অপশন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে একটা পিএলপি অ্যাড করতে হবে। সো পিএলপি অ্যাড করার জন্য সেখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পিএলপি অপশন, দেন এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে একটা পিএলপি লাইটিং ইফেক্ট অ্যাড করে দেবেন। সো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। ওকে, সো লাইটিং ইফেক্ট অ্যাড করে দেওয়ার পর আপনাদেরকে এটাকে জুম করে দিতে হবে। সো আপনার এইভাবে জুম করে দেবেন। ওকে, সো আমি এখান থেকে জুম করে দিচ্ছি, এইভাবে আপনার জুম করে দেবেন। ওকে, সো এইভাবে জুম করে দেবেন। সো জুম করে দেওয়ার পর আপনাদেরকে এখান থেকে চলে যেতে হবে ব্লেন্ডিং অপশনে। সো ব্লেন্ডিং অপশনে আসার পর সেখান থেকে আপনাদেরকে এটাকে স্ক্রিন করে দিতে হবে। সো আমি এখানে স্ক্রিন করে দিলাম, দেন এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো। সো আমরা এখন চলে যাবো ভিডিও শেষ পর্যন্ত। গাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত হয়নি, এই জন্য গাছ আপনাদেরকে এটাকে কপি করতে হবে। সো কপি করার জন্য গাই দেখতে পাচ্ছেন উপরে রয়েছে কপি। সো এখানে এটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর সেই লাইটিং ইফেক্টটা কিন্তু কপি হয়ে যাবে, যেটাকে কপি করেছিলাম সেটাকে আমরা এখান থেকে লাস্টে নিয়ে যাবো। দেন এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নেবো এইভাবে। সো আপনারা ঠিক অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, সো আমি এভাবে অ্যাডজাস্ট করে নেবো, তাহলে কিন্তু দেখতে পাবেন লাইটিং ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনাদেরকে ভিডিও শেষ বন্ধ করে দিতে হবে। দেন গাছ বাড়তি যে অংশটা থাকবে সেটা কিন্তু আপনাদেরকে ডিলিট করতে হবে। সো ডিলিট করার জন্য আপনাদেরকে লেয়ারটাতে ক্লিক করবেন। সো লেয়ারটাতে ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে আপনাদেরকে ভিডিওটা অ্যাডজাস্ট করে নেবেন। সো ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে স্প্লিট অপশনে, দেন এখান থেকে আপনার ডিলিট অপশন ক্লিক করবেন। ওকে গাছ, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু ডিলিট হয়ে গেছে এবং এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে লাইটিং ইফেক্টটা। দেন এখান থেকে আমরা আবারও টিক অপশনে ক্লিক করবো। ওকে, সো টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে আপনাদেরকে একটা ফিল্টার অ্যাড করতে হবে। সো ফিল্টার অ্যাড করার জন্য গাছ সেখানে অ্যাড করবেন, এখানে ক্লিক করবেন। সো তার পরে আপনাদেরকে ইফেক্টে যেতে হবে। সো ইফেক্টে যাওয়ার পর সেখান থেকে রিট 1 রিট 2 থাকবে, দেন এখান থেকে আপনারা যে কোনো একটা ইফেক্ট অ্যাড করে দেবেন। দেন এখান থেকে আমি এই ইফেক্ট অ্যাড করে দিলাম, দেন এখান থেকে আমি টিক অপশন ক্লিক করবো। ওকে, সো টিক অপশন ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে লাইটিং ইফেক্টকে আপনাদেরকে ভিডিও শেষ বন্ধ করে দিতে হবে। সো আমি এখান থেকে টান দিয়ে করে দেবেন, দেন এখান থেকে ভিডিও শেষ বন্ধ করে দেবেন। ওকে, সো তার পরে আপনাদেরকে এখান থেকে আবার টিক অপশন ক্লিক করতে হবে। সো টিক অপশন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে ভিডিও প্রথমে চলে আসতে হবে। সো প্রথমে আসার পর সেখানে কিন্তু আপনাদেরকে একটা ট্রানজেকশন ইফেক্ট অ্যাড করতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে আপনার ভিডিওটা যদি 20 সেকেন্ডের হয়ে থাকে তাহলে আপনি 10 সেকেন্ডে চলে আসবেন। সো এখান থেকে আপনারা 10 সেকেন্ডে চলে আসবেন। গাইস আমি এখান থেকে 10 সেকেন্ডে চলে আসলাম। সো 10 সেকেন্ড আসার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্প্লিট নামে একটি অপশন, দেন এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু কাট হয়ে গেছে। তো কাট হয়ে যাওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পেন্সিল আইকন চলে আসছে। সো এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এইরকমভাবে কিন্তু প্রিন্ট ইফেক্ট শো করবে এবং এখানে কিন্তু আপনার ট্রানজেকশন ইফেক্ট কিন্তু পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনাদেরকে যে ইফেক্টটা খুঁজে
নিতে হবে গাইড দিচ্ছেন এখানে আছে গিলস নামে যে ইফেক্টগুলো রয়েছে এগুলো আপনি দিতে পারেন দেন এখান থেকে ভাইরাল যে ইফেক্ট রয়েছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন গাইড দিচ্ছেন এটা কিন্তু ভাইরাল সো আপনারা এখান থেকে দিয়ে দিবেন অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে এবং এখানে দেখতেছেন ডিউরেশন কিন্তু রয়েছে আপনি এখান থেকে ডিউরেশনটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার পছন্দের মতো ওকে দেন এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব সো টিক অপশন ক্লিক করে দেওয়ার পর সেখানে যদি আমরা ভিডিওটা প্লে করি সো আমরা একটু ভিডিওটা প্লে করলে কিন্তু গাইস আমরা দেখতে পাবো যে ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে কিনা ওকে সো গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে কিন্তু ট্রানজেকশন ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছেন ওকে দেন গাইস এখন আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদেরকে একটা মিউজিক অ্যাড করতে হবে স্যাড মিউজিক সো স্যাড মিউজিক অ্যাড করার জন্য গাইস আপনাদেরকে এখান থেকে মিউজিক অপশন ক্লিক করতে হবে দেন এখান থেকে আমরা টেক্সট অপশন ক্লিক করবো দেন এখান থেকে আমরা চলে যাব মাই মিউজিকে সেখান থেকে আমি অপশন ফ্রমে ক্লিক করবো দেন এখান থেকে আমি যে কোনো একটা মিউজিক অ্যাড করে দেবো ওকে গেস দেখতে পাচ্ছেন আমি মিউজিকটি অ্যাড করে দিলাম এবং মিউজিকটা কিন্তু ভিডিও শেয়ার পর্যন্ত হয়নি এই জন্য গেছে আমাদেরকে এটাকে ডুপ্লিকেট করতে হবে সো ডুপ্লিকেট করার জন্য এখানে ডুপ্লিকেট অপশন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে সুন্দর মতো ওকে দেন গেছে এখানে দেখতে পাচ্ছেন আগে বাড়তি কিন্তু অংশ রয়েছে গেছে এইভাবে কিন্তু আমাদেরকে ডুপ্লিকেট করে বাড়তি অপশনটা পূরণ করতে হবে সো এখান থেকে আমরা যে বাড়তি অংশটা দেখবো সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো দেন এখানে স্পিড অপশনে ক্লিক করবো দেন এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করবো ওকে সো ফাইনাল গাইস দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুবভাবে কিন্তু আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে দেন এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো তারপর আছে আপনাদেরকে দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করতে হবে সো সেভ অপশন ক্লিক করে দেওয়ার পরে সেখান থেকে আপনাদেরকে সেভ করে নিতে হবে এই ভিডিওটাকে ওকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আছে আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন গাইস ভিডিওটা এ পর্যন্ত গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন ভিডিওটা কেমন আছে সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে গুড বাই